এভাবে গুড়িয়ে দেয়া হলো 300 বছরের পুরনো এই মসজিদকে। লাল ইটের তৈরি ঐতিহাসিক এই ধর্মীয় স্থাপনাটির অবস্থান ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা শহরে। গেল শুক্রবার সরকারি এক আদেশে ভেঙে ফেলা হয় মসজিদটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, মসজিদটি যে এলাকায় ছিল বেশ সংকীর্ণ ছিল সেখানকার সড়ক, ফলে প্রায় সেখানে যানজট লেগে থাকত। এর সমাধান হিসেবে মসজিদটিকেই ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন বসরার গভর্নর। এই ঘটনার নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইরাকের মুসলিম সম্প্রদায়। সবাই তাদের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ করতে চায়, আর এখানে আমাদের ইতিহাস ও প্রাচীন নিদর্শন ধ্বংস করে ফেলা হয়েছে। আগে কোনটি নির্মিত হয়েছে, মসজিদ নাকি সড়ক? তাহলে ধর্মীয় স্থাপনাটি গুরুত্ব দিয়ে ফ্লাইওভার তৈরি না করে কেন এটিকে গুঁড়িয়ে দেওয়া হলো? কারণ আমরা ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণ করতে জানি না। বসরার প্রত্নতত্ত্ব ও ঐতিহ্য সংরক্ষণ কর্তৃপক্ষের প্রধান মুস্তফা আল হুসাইনি বলেন, মসজিদটি ভেঙে ফেলার বিষয়ে তাদের আপত্তি ছিল। আর সুন্নিদের প্রতিনিধিত্ব করা সংস্থার প্রধান মোহাম্মদ মুনলা বলেন, যেভাবে মিনার গুঁড়িয়ে দেয়া হলো সেটা আপত্তিকর। কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা ছিল, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এটি সংরক্ষণ করা, কিন্তু তারা এটি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। দেড় বছর ধরে আমরা বলছি মসজিদটি ভেঙে নতুন একটি তৈরি করা হবে, যেখানে বসরার সুন্নি মুসলিমরা নামাজ আদায় করতে পারবেন। এজন্য সংস্কৃতি মন্ত্রণালয় ও সুন্নিদের প্রতিনিধিত্ব করা সংস্থার কাছে চিঠি দিয়েছি, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম মিনারটি গড়িয়ে না দিয়ে কয়েকটি অংশে আলাদা করতে, কিন্তু সেটারও কোনো জবাব পাইনি। ফলে গেল সপ্তাহে সিদ্ধান্ত হয় এটি ভেঙে ফেলা হবে। এখন প্রতিবাদ না করে তারা নতুন একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা দিচ্ছে। জানা যায়, ঐতিহাসিক এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল 1727 সালে। এতে ছিল 36 ফুট উঁচু একটি মিনার, যার নাম সিরাজি মিনার। প্রাচীন ঐতিহ্য ও নিদর্শনে ইরাক বেশ সমৃদ্ধ। বিশ্বের প্রাচীনতম মেসোপটেমীয় সভ্যতা এখানে গড়ে উঠেছিল। তবে ইরাকে ঐতিহ্য ও নিদর্শনের প্রতি অবহেলা লক্ষ্য করা যায়, বিশেষ করে বছরের পর বছর ধরে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এসব নিদর্শন। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।